তরকারিতে বিভিন্ন রকমের বাঙালি খাবার আয়োজন করা হয়েছে, ভেরি টেস্টি। তবে বন্ধু আমি চিন্তা করছি এইবার ঢাকার বাইরে একটা ভালো রিসর্টে যাব, ওইখানে নববর্ষের প্রথম দিনে আনকমন সব বাঙালি রেসিপির আয়োজন করে। রেসিপি যদি আনকমন হয় তাহলে ওইটা বাঙালি রেসিপি হলো কিনা? যদি ইলিশ মাছের বদলে স্যালমন ফিশ খাওয়ায়, আর যদি মুরগির রেজালার বদলে চিকেন ফ্রাই খাওয়ায়, তাইলে ওইটা আর বাঙালি খাদ্য থাকে কেমনে? না মানে দোস্ত, ওরা নিত্য নতুন সব বাঙালি রেসিপি তৈরি করে আর বছরে বছরে সেই রেসিপি পাল্টায় আর নতুন নতুন আইটেম সব আমদানি করে। তার মানে প্রতি বছর বছর ওগো বাঙালি চরিত্র পাল্টায়, বাঙালির খাদ্য সংস্কৃতি বহুত পুরনো, এভাবে পাল্টালে তো সংস্কৃতি থাকবে না। তুই এত তর্ক করিস না তো, আমাদের দরকার একটা দিন, একটা উপলক্ষ, কারণ বিভিন্ন দিন উপলক্ষে এইসব হোটেল মোটেল রেস্টুরেন্ট এবং রিসোর্টে নানান রকম খাবারের আয়োজন করে। এইবার বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে কম্পিটিশন দিয়া বিভিন্ন রকমের রেসিপির আয়োজন করবো, নানান পদে নানান নাম, খেয়ে মজা পেলেই তো হয়। বুঝা পারেছি তো, আমি বুঝা পারেছি, ওগো খাদ্য পরিবেশনের স্টাইল দেখে বোঝা যায় ওইটা বাঙালি রেসিপি না। ওগো মুরগির মতো খাবার বানাইয়া কইব এইটাই স্পেশাল বাঙালি ডিশ, যে ডিশ তুইও জীবনে চোখে দেখোস নাই, আমরাও জীবনে চোখে দেখি নাই। পয়সার গরমে হেঁটে খাবি কিন্তু বাঙালি খাবার মজা পাবি। হ্যাঁ দোস্ত, কম্পিটিশন দিয়ে খাবার অন্য দেব কিন্তু বাঙালি অন্য দেব না। তাইলে চল আমরা সবাই মিলে বছরের প্রথম দিন আমগো গেরামে যাই। গেরামের আত্মীয় স্বজন মাটির চুলায় শাক সবজি মাছ মুরগি দিয়া যে রেসিপিটা রান্না করবো ওটাই আসল রেসিপি, আসল বাঙালির খাদ্য। তবে ডিজিটাল